নমস্কার, ইনফোগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে এমনই একটি ইউনিক ব্যবসার কথা বলবো যে ব্যবসাটিতে আপনি হাসতে হাসতে পাগল হয়ে যাবেন, এরকমই ধরনের একটি ব্যবসা। তবে যতই হাসি আসুক না কেন, আপনি চাইলে এরকম ধরনের একটি ব্যবসা শুরু করতে পারবেন এবং এখান থেকে ইনকামও প্রচুর পরিমাণে করতে পারবেন। বন্ধুরা, আপনি বিশ্বাস করতে পারবেন না, এই প্রোডাক্টের মার্কেটে কী রেটে ডিমান্ড রয়েছে এবং এই প্রোডাক্ট অনলাইনে কী হারে বিক্রি হয়ে থাকে। আপনি হয়তো চিন্তা করতে পারেন যে এই সমস্ত প্রোডাক্টও বিক্রি হয়। ইয়েস, এই সমস্ত প্রোডাক্টও বিক্রি হচ্ছে এবং মাসে 40,000, 50,000, 70,000 টাকা পর্যন্ত অনায়াসে লোকজন ইনকামও করছে। তাই আপনি চাইলে এরকম ধরনের একটি ব্যবসা শুরু করে আপনিও ইনকাম জেনারেট করতে পারবেন। চলুন বিস্তারিতভাবে জেনে নিই আজকের ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াটি একদমই ইউনিক এবং এই ব্যবসা থেকে অনেকেই ইনকাম করছে, আপনিও কিন্তু করতে পারবেন। একটিমাত্র প্রোডাক্ট থেকে আপনি 11 ধরনের, 12 ধরনের, 13 ধরনের প্রোডাক্ট তৈরি করে আপনি আপনার লোকাল মার্কেট এবং অনলাইনে বিক্রি করতে পারবেন। বন্ধুরা, গরু আমরা প্রত্যেকে দেখেছি এবং অনেকের বাড়িতেই গরু আছে। এই গরু যেরকম দুধ দিয়ে থাকে, সেই দুধ যেরকম প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে এবং প্রচুর বয়স্ক লোক বা অসুস্থ লোক বা বাচ্চারা সবাই দুধ খেতে পছন্দ করে, তাই দুধের ডিমান্ডও কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে। এই দুধের পাশাপাশি গরুর গোবর থেকেও কিন্তু প্রচুর পরিমাণের ব্যবসা করা সম্ভব। আপনি চিন্তা করতে পারবেন না, গরুর গোবর থেকে এমন কিছু প্রোডাক্ট তৈরি করা যায় যেই প্রোডাক্টগুলো সম্পর্কে আজকে আমি আপনাদেরকে ধারণা দেব। এক নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে কাউডাম স্টিক, অর্থাৎ গরুর গোবর থেকে আপনি স্টিক তৈরি করতে পারবেন। কীরকম, আপনাকে একটি লাঠির মধ্যে, মনে করেন এটি একটি লাঠি, সেটা হচ্ছে আপনি বাঁশের কঞ্চি নিতে পারেন বা পাটকাঠি নিতে পারেন, সেটার মধ্যে আপনি গোবর নিয়ে সেই গোবর দিয়ে আপনি স্টিক তৈরি করতে পারবেন এবং সেই স্টিককে আপনি বিক্রিও করতে পারবেন। সেই সেম সাইজের যদি সব স্টিক তৈরি করতে পারেন, করে প্যাকেটিং করেন, তাহলে সেই প্যাকেটিংকে আপনি লোকাল মার্কেটে বিক্রি করতে পারবেন বা অনলাইনেও বিক্রি করতে পারবেন, কারণ এটা রান্নার কাজে ব্যবহার করা হয়ে থাকে। অর্থাৎ যাদের বাড়িতে গ্যাস নেই তারা কিন্তু এই গোবরের স্টিক ইউজ করেও কিন্তু রান্না করে থাকে, তাই আপনি এই গোবরের স্টিক তৈরি করে নিয়ে সেটাকে কিন্তু বিক্রি করতে পারবেন। বন্ধুরা, দুই নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে কাউডাম কেক, অর্থাৎ আপনি কেক টাইপের, এই চারকোনা এরকম সাইজের, আপনি 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 6 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম চওড়া করে, 1 ইঞ্চি চওড়া করে, আপনি যদি লম্বায় 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি বা 4 ইঞ্চি বাই 6 ইঞ্চি এরকম বিভিন্ন সাইজের আপনি কেক তৈরি করেন এবং সেটা তৈরি করে প্যাকেটিং করে বিক্রি করেন, তাহলে এটা কিন্তু মার্কেটে বিক্রি হয়। আপনি অ্যামাজনে বা ফ্লিপকার্টে যদি সার্চ করেন তাহলে দেখবেন যে এই কাউডাং কেক কী হারে বিক্রি হচ্ছে এবং কত পরিমাণে বিক্রি হচ্ছে। 6 পিস কেকের দাম দেখা গেলে 170 টাকা বা 200 টাকা, 250 টাকা এরকম করে কিন্তু বিক্রি হচ্ছে। 3 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে কাউডাং ধূপ, অর্থাৎ গোবরের থেকে ধূপ, সেই ধূপ কিন্তু বিভিন্ন পূজা অর্চনার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে এবং এই ধূপের মধ্যে আপনি বিভিন্ন রকমের পারফিউম বা সেন্ট দিয়ে এবং সেটার মধ্যে কর্পূর মিশিয়ে আপনি সেটাকে ধূপ তৈরি করে, কাঁচা ধূপ তৈরি করে আপনি সেটাকে প্যাকেজিং করে আপনি কিন্তু মার্কেটে বিক্রি করতে পারবেন। বন্ধুরা, 4 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে ঘুটে। ঘুটে বলতে যে আপনি গোবরের থেকে যে রান্নার ক্ষেত্রে যে ব্যবহার করা হয় গোল গোল রুটি টাইপের বানানো হয়ে থাকে, গোবর দেখবেন অনেক দেওয়ালের মধ্যে শুকানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, সেটাকে হচ্ছে ঘুটে বলা হয় বা উপলে বলা হয়। সেই উপলে আপনি কিন্তু এই গোবরের থেকে আপনি তৈরি করতে পারবেন এবং সেটাকে 6 পিস, 12 পিস বা 30 পিসের এরকম বান্ডিল করে আপনি প্যাকেজিং করে আপনি সেটাকে অনলাইনে বিক্রি করতে পারবেন। এই প্রোডাক্টও কিন্তু বিভিন্ন অনুষ্ঠান বাড়ি থেকে শুরু বিভিন্ন পূজা বাড়িতে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে, তাই এই প্রোডাক্টের কিন্তু ডিমান্ড রয়েছে। বন্ধুরা, 5 নম্বর যে আইডিয়াটির কথা বলছি সেটা হচ্ছে কাপ, গোবরের থেকে তৈরি কাপ। বিভিন্ন সাঁচের মধ্যে আপনি গোবরটিকে রেখে আপনি সেখান থেকে কাপ তৈরি করে আপনি সেই কাপকেও কিন্তু বিক্রি করতে পারবেন। এই কাপ বিভিন্ন ধূপকাঠি জ্বালানোর জন্য ব্যবহার করা হয়ে থাকে, এটা দশকর্মা ভাণ্ডারে আপনি বিক্রি করতে পারবেন, এছাড়া আপনি অনলাইনেও এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। বন্ধুরা, 6 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে গোমূত্র। আপনারা শুনেই
আপনারা অনেকেই জানেন যে গোমূত্র প্রচুর পরিমাণে ডিমান্ড রয়েছে এবং এর কাজও অনেক রয়েছে। তাই গোমূত্র আপনি বোতলের মধ্যে ভরে, প্লাস্টিকের সে বোতলের মধ্যে বা কাচের বোতলের মধ্যে ভরে 500 ml বা 1 লিটারের গোমূত্র প্যাকেজিং করে আপনি অনলাইনে এবং অফলাইনে বিভিন্ন দশকর্মা দোকান বা মুদির দোকানেও আপনি বিক্রি করে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, 7 নম্বর যে আইডিয়াটি কথা বলবো সেটা হচ্ছে কম্পোস্ট সার, অর্থাৎ বিভিন্ন সার তৈরির ক্ষেত্রে এই গোবরের সার আপনি ব্যবহার করতে পারেন। তাই আপনি গোবরের সার তৈরি করে সেটাকে আপনি 500 গ্রামের বা 1 কেজি, 2 কেজি, 5 কেজি প্যাকেট করে আপনি অনলাইন বা অফলাইনে এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। বন্ধুরা, 8 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে গোবর পাউডার, অর্থাৎ গোবরটাকে ভালো করে শুকিয়ে নিয়ে সেটাকে পাউডার তৈরি করে সেই পাউডারটাকে আপনি বিক্রি করতে পারেন। এটা বিভিন্ন নার্সারি ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে, বাড়িতে যারা ফুল গাছ লাগায় সৌন্দর্য করার জন্য সেই গাছের মধ্যে এই পাউডার গোবরটা ব্যবহার করা হয়ে থাকে। তাই এটারও প্যাকেজিং করে আপনি 50 গ্রাম, 100 গ্রাম, 250 গ্রাম, 500 গ্রামের প্যাকেজিং করে আপনি অনলাইনে এই প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অথবা সারের দোকানগুলোতেও আপনি এই প্রোডাক্ট বিক্রি করতে পারবেন। বন্ধুরা, 9 নম্বর যে আইডিয়াটি দিব সেটা হচ্ছে গোবরের তৈরি প্রদীপ, বিভিন্ন ছাঁচের মধ্যে আপনি প্রদীপ তৈরি করতে পারবেন, অর্থাৎ গোবরটাকে ভালো করে ছাঁচের মধ্যে দিয়ে সেটাকে শুকিয়ে নিয়ে আপনি বিভিন্ন কালারিং করে, অর্থাৎ আপনি বিভিন্ন কালার করলে লাল, নীল, হলুদ এরকম কালার করে সেই প্রদীপগুলোকে আপনি বিক্রি করতে পারবেন। এছাড়াও বিভিন্ন ছাঁচ পাওয়া যায়, সেই ছাঁচের মধ্যে আপনি বিভিন্ন ঠাকুরের মূর্তি বা আপনার শুভ কিছু লক্ষণ বা স্বস্তিকা চিহ্ন এরকম ধরনের কিছু জিনিস তৈরি করে সেই প্রোডাক্টগুলোকেও বিক্রি করতে পারবেন। এটাকেও আপনি কালারিং করে আপনি এই প্রোডাক্টগুলোকেও কিন্তু বিক্রি করতে পারবেন। এগুলো অনলাইনে দারুণ হারে বিক্রি হয়, তাই আপনি এই প্রোডাক্টগুলো বিক্রি করে ইনকাম কিন্তু ম্যাক্সিমাম হারে করতে পারবেন। বন্ধুরা, 10 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটা হচ্ছে গোবরের তৈরি ইট। এই গোবরের তৈরি ইট, যেরকম মাটির ইট তৈরি হয় সেরকমই গোবরের ইটও আপনি তৈরি করতে পারেন। 80% গোবর, 20% মাটি দিয়ে তার মধ্যে আপনি চুন মিশিয়ে আপনি সেটাকে ইটে পরিণত করতে পারবেন। এবং এই ইটটা হালকা হবে, কিন্তু মাটির ইট আর এই ইটের কিন্তু শক্তি একই থাকবে। তাই আপনি চাইলে এরকম ধরনেরও ইট আপনি তৈরি করে মার্কেটে বিক্রি করতে পারেন। তারপরে বন্ধুরা, 11 নম্বর যে আইডিয়াটির কথা বলবো সেটি হচ্ছে গোবরের তৈরি সাবান। বন্ধুরা, সাবান, এই সাবানও কিন্তু প্রচুর পরিমাণে বিক্রি হয়ে থাকে। এই সাবানের মধ্যে আপনি বিভিন্ন পারফিউম দিয়ে আপনি কর্পূর থেকে শুরু করে বিভিন্ন রকমের যে সমস্ত প্রোডাক্ট রয়েছে এইসব গোবরের মধ্যে বিভিন্ন রকমের পারফিউম বা সেন্ট দিয়ে বা কর্পূর মিশিয়ে আপনি সেটার মধ্যে চন্দন মিশিয়ে আপনি সাবান তৈরি করতে পারেন, এবং সেই সাবানকে প্যাকেজিং করে আপনি অফলাইন এবং অনলাইনে বিক্রি করতে পারেন। বন্ধুরা, আপনারা হয়তো হাসতে পারেন যে এই গোবরের এই ধরনের প্রোডাক্টগুলোকে কিনবে না। আপনারা অ্যামাজন বা ফ্লিপকার্টে আপনি যদি ভালো করে সার্চ করেন তাহলে দেখবেন এখানে কিন্তু প্রচুর পরিমাণে এই প্রোডাক্টগুলো বিক্রি হচ্ছে। যদি বিক্রি না হয় তাহলে এই প্রোডাক্টগুলো কেন অ্যামাজনে প্রোডাক্ট লিস্টিং করা হয়েছে, এবং কেন সার্চ করলে সবার প্রথমে এই প্রোডাক্টগুলো লিস্ট দেখিয়ে দেয়, অর্থাৎ সার্চ ইঞ্জিনও এই প্রোডাক্টগুলো লিস্ট কিন্তু দেখায়। তাই আপনি এই ধরনের প্রোডাক্টের ব্যবসা শুরু করে ইনকাম কিন্তু প্রচুর পরিমাণে করতে পারবেন। এবং এখানে ইনভেস্ট কিন্তু আপনার সেরকম নেই। আপনার বাড়িতে যদি গরু থাকে তাহলে আপনি সেই গরুর গোবর দিয়ে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। আর আপনার বাড়িতে যদি গরু না থাকে তাহলে আপনি আপনার এরিয়াতে, গ্রামে যাদের বাড়িতে গরু রয়েছে আপনি সেটাকে কিনে নিয়ে, অর্থাৎ গোবরটাকে কিনে নিয়ে আপনার জায়গাতে, আপনার বাড়ির কোনো একটি জায়গার মধ্যে আপনি এই সমস্ত প্রোডাক্ট তৈরি করে আপনি কিন্তু বিক্রি করতে পারবেন। আপনি যদি নিজে না করতে পারেন তাহলে আপনি 2 জন বা 3 জন স্টাফ রেখে তাদেরকে দিয়েও আপনি এই প্রোডাক্টগুলো তৈরি করে বিক্রি করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, কোনো ব্যবসায়ী ছোট না, কোনো ব্যবসায়ী বড় না, আপনি যেই ব্যবসা করবেন সেই ব্যবসায়ী বড়। কারণ এই ব্যবসাগুলো এমনই একটি ব্যবসা যে করতে পারলে ইনকাম প্রচুর, করতে না পারলে কোনোটাতেই ইনকাম নেই। তাই আপনি যে কোনো ব্যবসা শুরু করুন না কেন, আপনাকে প্রথমে পরিশ্রম করতে হবে, এবং পরিশ্রমের পাশাপাশি আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে, মার্কেট ভিজিট করতে হবে, মার্কেটে ভালো মতন ঘুরতে হবে, জানতে হবে যে কীভাবে এই ব্যবসা থেকে ইনকাম করা যায়, এবং বাজারে কত দামে বিক্রি হচ্ছে, এবং আপনি কত দামে বিক্রি করতে পারবেন, আপনার কস্টিং কত আসছে, সমস্ত হিসাব করে আপনি অনলাইন এবং অফলাইনে এই সমস্ত ধরনের প্রোডাক্ট বিক্রি করে ইনকাম করতে পারবেন। বন্ধুরা, এই ছিল আজকে ব্যবসার আইডিয়া। ব্যবসার আইডিয়াটি যদি পছন্দ হয়
তাহলে ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলে প্রথম হয়ে থাকলে চ্যানেলটিকে দয়া করে সাবস্ক্রাইব করবেন। আগামী পর্বে আরও একটি নতুন ব্যবসার আইডিয়া নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজকের মতো এতটুকুই, নমস্কার।